हेलो बंधुरा, अस्सलामु अलैकुम। आमी आसि बसि आपनादेर साथे टेकोस्टारेर पक्ष थेके। तो आज के आमादेर भिडियो टपिक हलो वाल्टन 128 GB एकटा माइक्रो एसडी कार्ड, जेटा आपनि वाल्टनेर निजस्व पेज वेबसाइट বা দারাজ থেকেও কালেক্ট করতে পারেন। এইটার দাম 1500 টাকার আশেপাশে, আমি একটু ডিসকাউন্টে 1250 টাকায় কিনতে পারছি। তো ফার্স্ট ইমপ্রেশন বলতে, এটার বিল্ড কোয়ালিটি নর্মাল এসডি কার্ডের মতোই, তবে এটা কতদিন টেকসই হবে সে ব্যাপারে সঠিক বলতে পারতেছি না। ওয়ালটন যদিও লাইফ টাইম ওয়ারেন্টি দিতেছে, বাট অন্যান্য ব্র্যান্ডের যেসব, যেমন ট্রান্সটেক বা PNY বা আপনার এই যে মাইক্রো এসডি বা টুইন মস, এরা যেসব এসডি কার্ডগুলো বানায় নিজেরা, তাদের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। সেক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের লাইফ টাইম ওয়ারেন্টিটা এবং মেমোরি কার্ডটা কতটা ডিউরেবিলিটি হবে বা টেকসই হবে সেক্ষেত্রে এখনই কিছু বলা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা মার্কেটে যেহেতু নতুন আসছে, সেহেতু এটা বলা যায় দাম হিসেবে ভালোই দেশীয় পণ্য। সব শেষে বলা যায় দেশীয় পণ্য আর কি আমাদের। তো আরেকটা বিষয় যেটা, এটা হলো মেড ইন তাইওয়ান। আমরা অ্যাকচুয়ালি ওয়াল্টনের সব প্রোডাক্টই দেখে থাকি যে মেড ইন বাংলাদেশ, তারা কিন্তু খুব কালার মার্কেবল করে রেখে রাখে, কিন্তু এটাতে দেখতেই পাচ্ছেন এটা মেড ইন তাইওয়ানের। আর এটার স্পিডের কথা কীভাবে বলবো, এটার স্পিড তারা দাবি করতেছে এটা 40 MBPS-এর মতো রিড স্পিড পায়, কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্টে 33 MBPS এখানে রাইট স্পিড পাইতেছে এবং রিড স্পিড বলা যায় স্পিড হিসেবে এটা খারাপ না। এই বাজেটে স্পিড হিসেবে, মেমোরি হিসেবে ফোনের জন্য এটা খারাপ না। তো ওয়াল্টন এসডি কার্ড নিয়ে আমার তেমন আর কিছু বলার নেই, জাস্ট বলবো এই বাজেটে এটা একটা অ্যামেজিং পারচেস যদি তার লাইফ টাইম ওয়ারেন্টিটা সঠিকভাবে দিয়ে থাকে। তো আপনারা সবাই নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ব্যবহার করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এরকম টেক সম্বন্ধীয় আরও বিষয় আমাদের জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিচে একটি কমেন্ট ছেড়ে যান, যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও শুধরে নিতে পারি। ধন্যবাদ।